কম্পিউটারে তো আমরা কালার গ্রেডিং করার জন্য সহজে বিভিন্ন ল্যাব ব্যবহার করি বা লুক আপ টেবিল যেটাকে বলে, কিন্তু মোবাইলে আমরা যারা ভিডিও এডিট করি তাদের এই সুযোগটা থাকে না। মোবাইলের জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার, যেটা আমরা সবাই ব্যবহার করি। কিন্তু কাইনমাস্টারের ডিফল্ট কালার পিসেস ছাড়া থার্ড পার্টি কোনো ল্যাট আমরা ব্যবহার করতে পারি না। আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কাইনমাস্টার ছাড়াও ল্যাট ব্যবহার করে ভিডিওতে কালার গ্রেডিং করা যায়। ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে, চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করতে হবে, তারপর আসি আমরা মূল ভিডিওতে। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে 3D LUT। তারপর 3D LUT মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে আমাদেরকে এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা ওপেন গ্যালারি থেকে নতুন একটা ভিডিও ইম্পোর্ট করব, যেটাকে আমরা এডিট করতে চাই। এখান থেকে আমি একটা র ভিডিও বা লগ প্রোফাইলে শ্যুট করা একটা ভিডিও আমি ওপেন করলাম। দেখুন এখানে কালার, স্যাচুরেশন, কন্ট্রাস্ট সব কিছু ডাউন করা আছে। তো আমরা এখান থেকে চলে যাব ল্যাট অপশনে। ল্যাট থেকে একটু ডানে সোয়াইপ করে এখানে টপ 20 ক্লিক করব। এটা লোডিং হতে একটু সময় নেবে। তারপর এখানে দেখবেন বিভিন্ন রকমের ল্যাট, দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় আপনারা লগ প্রোফাইলে ভিডিওটা শ্যুট করবেন। এখানে একটু ডানে আসলে দেখতে পারবেন সবার প্রিয় টিল অ্যান্ড অরেঞ্জ যে কালার গ্রেডিংটা বা লাটটা, সেটা এখানে দেখতে পাচ্ছেন। ডানে যে স্ক্রল বারটা আছে এটা হলো ইন্টেন্সিটি, এটা আমাদের আগের ভিডিও, এটা হলো কালার গ্রেডিংয়ের পরের ভিডিও। এখান থেকে চাইলে ইন্টেন্সিটি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, এতটুকুই ঠিক আছে। তারপর ভিডিওটা সেভ করার জন্য আমাদেরকে এখানে টিক মার্কে ক্লিক করতে হবে, তারপর সেভ টু গ্যালারি। 100% হয়ে গেলে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমরা চাইলে যে কোনো একটি প্লেয়ার দিয়ে ভিডিওটাকে ওপেন করতে পারি। আমি ভিডিওটা ওপেন করলাম, ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে, কালার গ্রেডিং সহ ভিডিওটা সেভ হয়েছে। তো প্রথমত বলে রাখি, এই সফটওয়্যারটা ওপেন করার আগে আপনাদেরকে নেট কানেকশান অন রাখতে হবে, তারপর আপনারা এই সফটওয়্যারটা ওপেন করবেন।